কদবেল, নাম শুনলেই জিভে জল আসে। টক জাতীয় একটি ফল, এটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ফলটা খুব সুস্বাদু। কদবেল মাখা কে না ভালোবাসে, ছোট থেকে শুরু করে বড় সকলেই ভালোবাসে। এই কদবেল আমরা খুব মজা করে খাই, জিভে স্বাদের জন্য খাই। কিন্তু এই কদবেল কি আমাদের শরীরে কোনো উপকারে আসে? কদবেল আমরা কেন খাব? কদবেল খেলে কি হয়, এটা নিয়ে আজকের আলোচনা। কদবেল আমরা কেন খাবো বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কদবেলে কী কী পুষ্টিগুণ রয়েছে। কদবেলে রয়েছে খনিজ পদার্থ, খাদ্য শক্তি, আমিষ, চর্বি, শর্করা, ক্যালসিয়াম, লৌহ বা আয়রন, ভিটামিন বি ও ভিটামিন সি। এত পুষ্টিগুণ সম্পন্ন যে ফলটি, সেটি নিশ্চয়ই আমাদের শরীরের পক্ষে উপকারী হবে। আসুন জেনে নিই আমাদের জন্য কদবেল কতটা উপকারী। প্রথমেই বলি, শরীরের যদি শক্তি বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই কদবেল খেতে হবে। কদবেল শরীরের শক্তি বৃদ্ধি করে, অ্যানিমিয়া দূর করে, অর্থাৎ রক্তাল্পতাকে দূর করে, কারণ কদবেলে রয়েছে আয়রন। এছাড়াও রক্ত পরিষ্কার করতে সাহায্য করে কদবেল। অনেক সময় বুক ধরফর করে, সেটাকে দূর করে, রক্তের নিম্নচাপ রোধেও সাহায্য করে। গুড় বা মিছরির সঙ্গে কদবেল মিশিয়ে আপনি যদি খেতে পারেন, তাহলে আপনার শরীরের শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনার রক্তাল্পতা দূরে চলে যাবে। অনেকেরই বহুদিন ধরে ডায়রিয়ায় ভুগছেন, এরকম সমস্যা থাকে, পেটে ব্যথা হয় কিংবা বদহজম হয়, এই ধরনের সমস্যা যদি দূর করতে চান, তাহলে অবশ্যই কদবেল খেতে হবে। তার কারণ কদবেলে রয়েছে ট্যানিন নামক উপাদান, যেটা দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেট ব্যথাকে ভালো করে। কাঁচা কদবেল ছোট এলাচার মধু দিয়ে মাখিয়ে খেতে পারলে বদহজম দূর হয়ে যায়। এমনকি ডায়াবেটিক রোগীদের জন্য কদবেল কিন্তু ভীষণ উপকারী, কারণ কদবেলে রয়েছে খনিজ উপাদান, যেটা ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী। আয়ুর্বেদিক চিকিৎসায় কদবেলের ব্যবহার কিন্তু রয়েছে এই ডায়াবেটিক রোগীদের জন্য। কিডনির সমস্যাও দূর করতে পারে কদবেল। প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যায় কিডনির সমস্যা দূর করার জন্য সেরা প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয় কদবেলকে। ফলটি যকৃৎ এবং হৃৎপিণ্ডের জন্য বিশেষ উপকারী। পেপটিক আলসার যদি থেকে থাকে কারোর, খুবই খারাপ একটি রোগ, এই রোগটিকেও দূরে সরিয়ে দিতে পারে কদবেল। সেক্ষেত্রে কদবেল পাতার রস জলের সঙ্গে নিয়মিত খেতে হবে, তাহলে আপনার পেপটিক আলসার দ্রুত ভালো হয়ে যাবে। আলসারের ক্ষত সারাতে তাজা কদবেল বেশ কার্যকর, এমনকি শ্বাসযন্ত্রের রোগকেও ভালো করতে পারে কদবেল। কিভাবে একটু বলি, কদবেল পাতার রস শ্বাসযন্ত্রের চিকিৎসায় ভীষণভাবে ভূমিকা পালন করে। দুধ অথবা চিনির সঙ্গে কদবেল পাতার রস মিশিয়ে এক ধরনের খাদ্য তৈরি করুন। এই রস শিশুদের পেট ব্যথার চিকিৎসাতেও কিন্তু ভীষণ ভীষণ কাজ করে। এই রসটি যদি খেতে পারেন, শুধু যে আপনার শ্বাসযন্ত্রই ভালো থাকবে তা নয়, আপনার শিশুর পেটে ব্যথাও কিন্তু কমে যেতে পারে। এবার আসি রূপচর্চার ক্ষেত্রে। কদবেল রূপচর্চার ক্ষেত্রেও ভীষণ উপকারী। ধরুন ব্রণ বা মেচেদা, এই ধরনের কোনো সমস্যা আপনার রয়েছে, সেক্ষেত্রে কাঁচা কদবেলের রস মুখে মাখলে খুব তাড়াতাড়ি আপনি উপকার পাবেন। কিন্তু এখানে একটি কথা বলে নিই, যে কোনো জিনিসই মুখে লাগানোর আগে একটু হাতে বা স্কিনের অন্য কোথাও লাগিয়ে নেবেন। যদি দেখেন কোনো র্যাশ হচ্ছে না বা কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলেই কিন্তু মুখে ইউজ করবেন, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এটা আমি সবসময় বলি, আবারও মনে করিয়ে দিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই আনন্দের সঙ্গে কদবেল মাখা খান বা কদবেল খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।